বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। অনেকটা গোপনেই বিয়ে সেরেছেন তিনি। তার বরের নাম আবু সালেম মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। জানা গেছে 27 মে সানাইয়ের পৈতৃক বাড়ি নীলফামারীতে পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। যদিও এর আগে 2019 সালে সানাইয়ের একটি বিয়ের খবর শোনা যায়। সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার বাগদান হয়েছিল বলে জানান এই অভিনেত্রী। কিন্তু 3 বছর পর জানা গেল সাবেক কোনো মন্ত্রী নয়, ব্যাংকারের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছেন তিনি। এদিকে গেল বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই। বেছে নেন ইসলামিক জীবনযাপন, নিয়মিত বোরকা ও হিজাব পরে চলেন, শোবিজ জগতের যাবতীয় কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেন। মডেল হিসেবে শোবিজে কাজ শুরু করেছিলেন সানাই মাহবুব, পাশাপাশি উপস্থাপনাও করেছেন। এরপর 2016 সালে ভালোবাসা 24x7 নামের একটি সিনেমার মাধ্যমে হলিউডে পা রাখেন। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন সানাই। তবে তার অভিনীত আর কোনো সিনেমায় মুক্তি পায়নি এখন পর্যন্ত।